শরীরে বিদ্ধ হয়েছে পুলিশের চৌষট্টিটি ছররাগুলি এর মধ্যে ছেচল্লিশটি বের করা হলেও বাকিগুলো রয়ে গেছে শরীরেই বুলেটের আঘাতে চলে গেছে চোখের দৃষ্টিশক্তিও বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নরসিন্দির যুবক নয়নের কথা আঠারোই জুলাই জেলার জেলখানার মোড় এলাকায় পুলিশের বর্বরতার শিকার হন একটি টাইলসের দোকানে কাজ করায় যুবক তবে অবিশ্বাস্য হলেও সত্য অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না চব্বিশের গণ অভ্যুত্থানের এই যোদ্ধার নরসিংদী থেকে সিদ্দিকুর রহমান ইমনের পাঠানোর রিপোর্টে জানাচ্ছেন আনোয়ার রাজ্য এখন আমি চলতে পারি না বাসা আজকে দুই তিন মার যাবত বসা আমার মাথার ভিতরে এখনো আঠারো আঠারোটা গুলি রয়ে গেছে নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের শিলমান্দি গ্রামে বাড়ি মহম্মদ নয়ন মিয়ার লেখাপড়া বেশি দূর পর্যন্ত না করতে পারলেও টাইলসের দোকানে কাজ নিয়ে অল্প বয়সেই পরিবারের হাল ধরেছিলেন গত আঠারোই জুলাই নরসিংদীর জেলখানা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় নয়ন বর্তমানে খুব চলা খুবই কষ্ট সে চলতেই পারে না বর্তমানে প্রায় অনেক বুলেটে তার শরীরে এখনো থেকে যায় তো ও হচ্ছে খুব গরিব সাধারণ মানুষ টাকার অভাবে আমরা চিকিৎসা করতে পারি নাই সরকারকে সামান এক আবেদন যে আমার স্বামীকে তাদের অসুস্থ করে দিক ঘটনার দিন আন্দোলনে গিয়ে নয়ন শরীরে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন সড়কে তার শরীরে লাগা গুলি গুলির বর্তমানে একটি চোখে দেখতে পান না নয়ন আমার যতটুক সম্ভব ছিল আমি ঢাকা থেকে রাজনীতিকে চিকিৎসা করাইছি এখন আমি বাড়িতে আহত হয়ে পড়ে করেছি আমাকে কেউ কোনো খোঁজ খবর নেয় নাই এখন আমার সরকারের কাছে দাবি আমার যেন ভালো উন্নত চিকিৎসা করায় আমার জন্য খেয়াল রাখা হয় পরিবারের সদস্যরা জানান অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না নয়ন আমার ছেলে অসুস্থ হাত দুর্বল গুলি খেয়া পরিবার ১৩ পয়সার জন্য চিকিৎসা করতে পারে না আমার ছেলে যেন আমার ছেলের দু চোখ নষ্ট হয়ে গেছে দাবি আমরা আমার ছেলেকে আমার ছেলের আপনারা পারেন সহযোগিতা করবেন আমার এলাকার মানুষও দিছে চিকিৎসা করছি এই চিকিৎসা হয়েছে না আরও চিকিৎসা করতে হইব এদিকে চিকিৎসকরা বলেন এখনই চিকিৎসা করা না হলে তার অবস্থার অবনতি হতে পারে আরও চোখের মধ্যে কোনো সমস্যা আছে তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটালে যেহেতু চোখের ডাক্তার নাই সেটা ঢাকা মেডিকেল কলেজে হলে ভালো এবং আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের সাহেব সার্জারি কনসালটেন্ট উনি বলেছেন তার চিকিৎসা দ্রুত করা উচিত এবং সেই হিসাবে সে হয়তো আমার মনে হয় যে যেহেতু উনি দেখেছেন ওনাকে বলছেন দ্রুত চিকিৎসা শুরু করার জন্য তার দ্রুত চিকিৎসা করে নেওয়া তার জন্য ভালো নরসিংদী জেলার বিত্তবানরা এবং সরকার যদি তার দিকে সদয় দৃষ্টি দেয় তাহলেই দ্রুত সুস্থ হয়ে সে পরিবারের হাল ধরতে পারবে টাকার জন্য ট্রিটমেন্ট করতে না এখন এশিয়ান